হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে বিকাশের নতুন একটি অফার এক্সপ্লেইন করব। এই অফারটি মূলত ঈদ অফার, যেখানে আপনি ঘরে বসে মাত্র 10 মিনিটের মাধ্যমে 40 টাকা ইনকাম করতে পারবেন, তাও আবার আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে। আসার জন্য ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো আমি রিয়াদ রাসেল আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন স্মার্ট আইডিয়া প্রো। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। এরপরে আপনারা সেন্ড মানি অপশনটিতে ক্লিক করবেন। এখন আপনার নিজেরই একটি নাম্বার অথবা আপনার বন্ধুর কোনো নাম্বার আপনার প্রিয় নাম্বারটিতে সেট করে নেবেন। সেজন্য ট্যাপ টু সেন্ড মানি ফর ফ্রি অপশনটিতে ক্লিক করবেন। এরপরে আগে থেকে আপনার ফোনে যে প্রিয় নাম্বারটি সেট করা আছে সেগুলো শো করবে। নতুন করে নাম্বার সেট করতে অ্যাড অপশনে ক্লিক করবেন এবং আপনার প্রিয় নাম্বারটি টাইপ করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন আপনার বিকাশের পিন নাম্বারটি দিলেই আপনার প্রিয় নাম্বার সেট হয়ে যাবে। তো আমার প্রিয় নাম্বার আগে থেকে সেট করা আছে, সেজন্য আমি সেট করব না। আমি ব্যাক অপশনে ক্লিক করব এবং মেন যে কাজটা আছে সেটা আপনাদের দেখিয়ে দেব, যার মাধ্যমে 40 টাকা আপনারা আর্ন করতে পারবেন। এখন আপনি আপনার প্রিয় নাম্বারটিতে ক্লিক করবেন এবং এখানে আপনি অ্যামাউন্ট বসিয়ে দেবেন। মিনিমাম অ্যামাউন্ট 100 টাকা হতে হবে। অ্যামাউন্টটি বসিয়ে দেওয়ার পর আপনি ঈদ সালামি অথবা ঈদ মোবারক এই থিমটি সিলেক্ট করবেন। এই দুইটি থিমের মাধ্যমে আপনি প্রতিবার 5 টাকা করে ক্যাশব্যাক পাবেন। আর আপনি এই অফারটি চলাকালীন 4 বার সেন্ড মানি করে 5 টাকা করে ক্যাশব্যাক নিতে পারবেন। তো থিম সিলেক্ট করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন এবং আপনার কাছে আপনার পিন নাম্বারটি চাবে। আপনি পিন নাম্বারটি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা সবাই জানেন যে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখলে সেন্ড মানি হয়ে যাবে। টাকাটি মূলত আমার একটি বিকাশ অ্যাকাউন্টে পাঠাচ্ছি, অন্য একটি বিকাশ অ্যাকাউন্ট। আপনারা ইচ্ছা করলে আপনার অন্য একটি বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে পারেন কিংবা আপনার বন্ধুর কোনো অ্যাকাউন্টে পাঠাতে পারেন। সেন্ড মানি কমপ্লিট হয়ে গেলে দেখুন ব্যাক টু হোমে যাবেন এবং সাথে সাথে আপনার ফোনে 5 টাকা ক্যাশব্যাক আসবে। তো এভাবে মোট আপনার প্রতিবার ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট দিয়ে মোট 4 বার টাকা সেন্ড করবেন। একই অ্যামাউন্ট দিলে লিমিট ক্রস দেখাবে। তো এখন মূলত আমার স্টেটমেন্ট দেখার পালা। তো স্টেটমেন্টে ক্লিক করলে দেখুন আমি মোট 4 বার টাকা সেন্ড করেছি, একই নাম্বারে প্রতিবার ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট সেন্ড করছি এবং সেন্ড করার ঠিক পরপরই আমার ফোনে 5 টাকা ক্যাশব্যাক দেওয়া হয়েছে। দেখুন 5 টাকা করে 4 বার মোট 20 টাকা। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন বাকি 20 টাকা কোথায় পাবো। আপনি যেভাবে ঠিক ওই নাম্বারে টাকা পাঠিয়েছিলেন ঠিক ওই নাম্বার থেকে এই নাম্বারে একইভাবে 4 বার টাকা পাঠাবেন 100 টাকার উপরে অ্যামাউন্ট দিয়ে, তাহলে আপনি বাকি 20 টাকা পেয়ে যাবেন। 5 টাকা করে ক্যাশব্যাক প্রতিবার 4 বারে 20 টাকা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লকডাউনের সময় অবশ্যই ঘরে থাকবেন।